বল হুয়া কুরআনুম মাজীদ ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। নাম জিজ্ঞেস করেছি, নাম বলে দিল। বাড়ি জিজ্ঞেস করেছেন, বাড়ি বলে দিল। আমার বাড়ি লৌহে মাহফুজ। সপ্ত আকাশের উপরে রয়েছে বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে লৌহে মাহফুজ। যেই জায়গাটা হলো কোরআনের বাড়ি, কোরআনের বাড়ি। এবার যদি আপনি প্রশ্ন করেন, এত উপর থেকে, এত উপর থেকে কেমন করে তুমি আসলা? কোরআন নিজেই জবাব দিবে, নাজালা বিহি রূহুল আমীন, আমি জিব্রাইল মারফতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি আপনি প্রশ্ন করেন, বুঝলাম কোরআন তুমি জিব্রাইল মারফতে এসেছো, বলো তো তুমি কোন মাসে এসেছো? জানুয়ারি মাসে না ফেব্রুয়ারিতে, নাকি মার্চ মাসে, নাকি এপ্রিল মাসে? কোরআন জবাব দিয়া বলবে, এর নালায়েক আমি কোরআন কোন মাসে এসেছি? জানুয়ারি ফেব্রুয়ারি গণলে পরে তুমি আমাকে পাবা না। আমি কোরআন কোন মাসে এসেছি যদি তোমার জানতে হয়, আরবি মাস জানতে হবে। আমি এসেছি শাহরুর رمضان الذي أنزل فيه القرآن আমি কোরআন রমজান মাসে এসেছি। রমজান ও ভাইরা, রমজান মাস ইংরেজি মাস গণলে পাওয়া যায় নাকি আরবি মাস গণলে পাওয়া যায়? আরো জোরে বলেন, কোন মাসে? আরবি। এবার যদি আপনি প্রশ্ন করেন, এর কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, দিনে এসেছো নাকি রাতে এসেছো? এবার কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রাতে, শবে কদরের রাতে এসেছি, শবে কদরের রাতে। যদি প্রশ্ন করা হয় কেন এসেছো, কই হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, আমি কোরআন এসেছি মানুষের হেদায়াতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কেন এসেছি, কয় হেদায়াতের জন্য এসেছি? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আমার ভাই চলে আসছেন লম্বা চোরা, তার দিকে আর যাব না। যে কথা বলতেছিলাম, কোরআন এত দামি, এত দামি, জগতের রূহ হলো কোরআন, জগতের রূহটা হলো কোরআন। এই কোরআন তেলাওয়াত করলে লাভ আসেনি না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আসেনি না নাই? আলহামদুলিল্লাহ, الحمد لله وحده والصلاة والسلام على والصلاة والسلام على من لا نبي بعده هو المصطفى هو المجتبى هو سيد الورى هو سيد الورى وشمس الهدى وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
ইদা মাতা জারা কবরহু সাবউন আলফাম মিনাল মালাইকা أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وَأَصْحَابِهِ وَسَلَّمْ না অম্বিকা না লন্ডন সে উলফত, না আমেরিকা না লন্ডন সে উলফত, হমে উশাক কাবা কর খুদায়া, হমে উশাক কাবা কর খুদায়া, না জার্মান সে না জাপান সে হো নিসবত, না জার্মান সে না জাপান সে হো নিসবত, হমে মস্তে মদিনা কর খুদায়া, হমে মস্তে মদিনা কর খুদায়া, জবান খুলে মাওলার সামনে অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, চোখের পলক তুমি হতে পারো লাশ, চোখের পলক তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, ঠিক না বেটি? চোখের পলক তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ভয়ে তাক্ত মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে তাক্ত মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি, সুতো টান দিলে মালি, সুতো টান দিলে মালি, পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহ,
জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের ঐতিহ্যবাহী মহল্লা যাত্রা বাসা কান্দিপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা আমার প্রাণ প্রিয় উস্তাদ অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ কালিকবরা মাদ্রাসার সুনামধন্য মুহতামিন বড় হুজুর দামত বরকাতুহুম উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আজাম আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মেহরবানি করে সমস্ত শুভলাভ থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আমাদেরকে কোরআন হাদিসের মাহফিল তথা নবীজির হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে আওয়াজ করে কালিমাতে শুকর বলি আলহামদুলিল্লাহ। আজিজ হাজিরিন, জান্নাতি বাগানে আমরা এখানে আসছি না আল্লাহ আনছেন? শুধু এই মাহফিলে আসা বসা নয়, যে কোনো নেক আমল করার পর অন্তরে এই খেয়াল করা আমি করি নাই আল্লাহ আমারে দিয়া করাইছেন, আল্লাহ তৌফিক দিছেন বিধায় আমার পক্ষে নেক আমলটা করা সম্ভব হয়েছে। এজন্য যে কোনো নেক আমলের পরে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলতে হবে। নিজের কোনো ক্রেডিট নয়, নিজের কোনো বাহাদুরি নয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যাকে দিয়া কোনো নেক আমল করান এটা আলামত আল্লাহ এই বান্দা এই বান্দিটাকে মহব্বত করেন। এটা কিসের আলামত? মহব্বতের আলামত। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা যারা এখানে এসে জান্নাতি সামিয়ানার নিচে বসলাম আল্লাহ আমাদেরকে ভালোবাসেন মহব্বত করেন। শত মানুষের ভিতরে বাছাই করে আল্লাহ তার কিছু বান্দা যেই সময়টাতে বাজারে গোলাম বেচা কেনা হতো বান্দি বেচা কেনা হতো ওই সময়ে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি একা মানুষ, ঘরের টুকটাক কামকাজের জন্য একজন বান্দি কিনবেন এই নিয়তে বাজারে গেলেন। কথা বুঝতেছেন তো সবাই? মনোযোগ আছে আমার দিকে? বাজারে গেলেন, যেতে বাজারে টাইম পার হয়ে একদম পুরন্ত বিকাল, যেই টাইমটাতে বাজার প্রায় শেষ হয়ে যায় ওনার পৌঁছতে বসতে দূর সময় লেগে গেল। গেলেন বাজারে, ঠিক যায় দেখেন গোলাম বান্দি নাই, বেচা কেনা শেষ, একটা বান্দি পাইলে দেখতে পাগলনির মতো লাগে। একটা মালিক বাজারে নিয়ে উঠাইছে, পাশে দাঁড়ায় আছে। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন সুরতি তো পাগলের মতো লাগে, এখন কি করব, কিনবো কি কিনবো না, নিব কি নেব না। আবার নিয়ত করলেন যাক বাজারে যখন এসেই গেছি আর যেহেতু কোনো বান্দি নাই এটারই কিনে নেই, আমার কামকাজ বেশি না,
চলবো। মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন দাম কত, এত দাম? দামাদামি হচ্ছে এই মুহূর্তে বান্দি কথা বলে উঠছে। বান্দি বলতেছে আপনি আমারে কিনতে আসছেন? ইনি বলেন হ্যাঁ। তোমার কোনো আপত্তি আছে নাকি? কই না কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে, আমাকে যদি আপনি কিনেন শর্তটা হলো ফজর থেকে নিয়ে একদম এশা পর্যন্ত আমি আপনার যে কোনো কাজ করতে রাজি করব, কিন্তু এশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আমাকে কোনো কাজের আদেশ দিলেও আমি করব না। এই শর্ত যদি আপনি মানতে পারেন আমারে কিনেন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি ভাবলেন সারাদিন কামকাজ করবে তো, হয়তো রাতের বেলা একটু নাক ডাকায় ঘুমাবে, এজন্য এই শর্তটা লাগাইছে। ঠিক আছে, আমার এত বেশি কামকাজ নাই, দিনে কাম করলেই চলবে, রাতে লাগবে না। এই শর্তে ইনি কিনে আনলেন। দিন যায় রাত যায়, কথা মতো চলছে। একদিন মুজাহিদ রহমতুল্লাহ আলী গভীর রাত্রে ঘুমের ঘরে একটা কান্নার আওয়াজ, গুমগুম করে গুমগুম করে একটা কান্নার আওয়াজে মুজাহিদ রহমতুল্লাহ আলীর ঘুম ভেঙে গেল। এবার তিনি একটু আন্দাজ করতে লাগলেন যে এই আওয়াজটা করতে গিয়ে বুক ফাটা কান্নার আওয়াজ, আর্তনাদ চিৎকার নয়, গুম গুম সুরে কান্নার আওয়াজ। ইনি কনফার্ম হলেন যে এটা বেশি দূরের কোনো কান্নার আওয়াজ নয়, বরং আমার ঘরের ওই পাশ থেকে আসতেছে যেই পাশে বান্দি ঘুমায়। তখন তিনি উঠলেন, ওইটা গেলেন, যায় দেখেন বান্দি জায়নামাজের মুসল্লায় বসে তাহাজ্জুদের টাইম, মালিকের কদমে সেজদা দিয়া মুনাজাত, আল্লাহর দরবারে হাত উঠাইয়া মুনাজাত করতেছে, আর জোর জোর করে চোখের পানি ঝরাইয়া বান্দি কাঁদতেছে, কাঁদতেছে। আর একটা কথা বলতেছে, সেটা কি? মুনাজাতে আল্লাহর সাথে কথা বলে, কি বলতেছে? যে মালিক, তুমি যে আমাকে মহব্বত করো, এর উসিলায় আমার জীবনের গুনাহ তুমি মাফ করো। তুমি যে আমাকে মহব্বত করো, এই খাতিরে আমাকে তুমি মাফ করো। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় আল্লাহওয়ালা। আমাদের দৃষ্টিতে বান্দির কথাটা বড় সুন্দর, কিন্তু মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি ধমক দিলেন, এই বান্দি থামো, কি বলতেছো, হুঁশ আছে? মহিলা থেমে গেল, কি বলে, কি বলতেছো তুমি? আল্লাহ যে তোমাকে ভালোবাসে, কথাটা এইভাবে নয়, বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এই খাতিরে আমাকে মাফ করো। আল্লাহ যে তোমাকে ভালোবাসেন এটা তো তুমি জানো না, আল্লাহ যে তোমাকে ভালোবাসেন এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নিউজ তো আসে নাই, তাহলে কথাটা তুমি উল্টা বলতেছো, বলো আমি যে তোমাকে ভালোবাসি মালিক এই খাতিরে মাফ করো। আমার ভাইরা বন্ধুরা, যেই মাত্র আল্লাহর ওলি এই কথা বললেন, ও বান্দি দুনিয়ার কোনো আল্লাহওয়ালা তোমার মতো এমন কথায় দোয়া করে না, দোয়ার ভাষাটা সবারই এমন, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এই খাতিরে তুমি আমাকে মাফ করো। বান্দি তখন জবাব দিয়া বলতেছে, ও গো আল্লাহর ওলি, আপনি আমাকে চিনতে না পারেন, কিন্তু আমি আপনাকে ভালো করে চিনি, আপনার নাম মুজাহিদ রহমত মুজাহিদ, আর আপনি বহুত বড় একজন মুহাদ্দিস, বহুত বড় একজন আল্লাহওয়ালা, কিন্তু আমি এখন যা দেখতেছি মুহাদ্দিস হওয়া সত্ত্বেও আল্লাহর নবীর একখানা হাদিস আপনার জানা নাই,
হাদিস কানা হলো আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যার বালাই চান আল্লাহ তাকে ব্যবহার করেন, উত্তম কাজে তারে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তার বান্দা বান্দীকে উত্তম কাজে ব্যবহার করেন কেমনে? মায়ার নবী দয়ার নবী বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউওয়াফিকুহুল্লাহু তাআলা লিল আমালিস সালিহ ক্বাবলাল মাউত। মায়ার নবী দয়ার নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আমিন যার ভালাই চান, যারে আল্লাহ ভালোবাসেন তারে দিয়া আল্লাহ মৌতের আগে আগে নেক আমল নেক কাজ করায় করবার তৌফিক আল্লাহ তাকে দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও গল্লার ওয়ালি তাকায় দেখেন আজ শহরে বন্দরে গ্রামে সর্ব জায়গায় মানুষগুলি রাতের অন্ধকারে ঘুমায় আছে, আরামের ঘুম সবাই ঘুমায়, যেমন করে মানুষ ঘুমে রয়েছে এমন করে পশু পাখি গুলি পর্যন্ত তারা এই রাতের গভীরে ঘুমায়। কিন্তু আল্লাহ আমার মতো একজন বান্দিকে আল্লাহ পাক ঘুম থেকে উঠাইয়া হাজারো মানুষ চতুর্দিকে নাক দেখায় ঘুমায়, এর ভিতর থেকে আল্লাহ আমাকে বাছাই করে আরামের ঘুম থেকে আল্লাহ উঠাইয়া ঠান্ডা পানিতে ওযু করাইয়া তার কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ আমাকে ভালোবাসেন এর আলামত নয়? এটা কি আল্লাহ যে আমাকে মহব্বত করেন এটার আলামত নয়? লক্ষণ কি মহব্বতের লক্ষণ নয়? আল্লাহ তো চাইলে পারতেন হাজারো মানুষের মতো আমাকে ঘুম পাড়ায় রাখতেন, কিন্তু মালিক আমাকে কেন ঘুম থেকে উঠাইলেন, কেন অজু করাইয়া তাহাজ্জুদে দাঁড় করাইলেন? এই কথা বইলেই বান্দি আল্লাহর কাছে কান্না শুরু করেছে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হা বান্দি তো ঠিক বলেছে, ঠিক বলেছে, মায়ার নবীর হাদিসও তো তার জানা। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে করে চিন্তার সাগরে তিনি হাবুডুবু কাইতে লাগলেন, হায় রে হায়, আমি যাকে বান্দি মনে করে কিনে আনলাম সে তো মূলত বান্দি নয়, সে তো আল্লাহর বহুত বড় একজন মহিলা ওলি। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না, ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর বান্দি আমি তোমাকে চিনতে পারি না, ভুল হয়ে গেছে, তোমাকে বান্দি বানায়া তোমার দ্বারা খেদমত নেওয়া আমার ভুল হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে তুমি সাধারণ কোন মহিলা নও, তুমি বহুত বড় একজন উঁচু মর্তবার মহিলা, আজকে থেকে আর তুমি আমার কারো বান্দি হতে হবে না, এই মুহূর্তে আমি চিরদিনের জন্য তোমাকে আজাদ করে দিলাম। শুধু আজাদ নয়, একটা শর্ত সাপেক্ষে আজাদ করলাম, শর্তটা হলো তুমি আজাদ, আজ থেকে তুমি আর বান্দি নও, কিন্তু আমার বাড়ি ছেড়ে আর কোথাও যেতে পারবে না, আমার গোড় ছেড়ে আর কোথাও যাবা না, আমার বাড়িতেই আমার ঘরেই তুমি বাকি জীবন থাকবা, কিন্তু তুমি বান্দি না বরং আজাদ। কেন আমি তোমাকে আমার পাশে রাখতে চাই? কারণ হলো এতদিন আমি তোমার দ্বারা খেদমত নিয়ে যে ভুল করেছি, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি তোমার খেদমত কইরা করতে চাই। আল্লাহ আকবার। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रहने दिया कर, क्या जाने हक इस लम्हे को ये फदल इलाही, हर वक्त दर कल्ब खोला रहने दिया कर, মুর্শিদ কি নজর গজ্জে বসর সে না হতি হ্যায়,
ক্যা খুশ নজরি হ্যায়, ক্যা খুশ নজরি খুশ নজরি খুশ নজরি হ্যায়, দিল তোর কে দিল জোর দিয়া সবকা খুদা সে, ক্যা দিল শিকানি দিল শিকানি দিল শিকানি হ্যায়। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমার বাইরা বন্ধুরা, ওই মহিলা তখন আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছে, মালিক এতদিন পর্যন্ত আমার তোমার সম্পর্ক আর কেউ জানতো না, তোমার সাথে আমার গোপন সম্পর্ক আর কেউ জানতো না মালিক, শুধু তুমি জানতে আর আমি জানতাম, আজকে তুমি তৃতীয় একজনকে জানায় দিলাম মালিক, তৃতীয় কেউ জানো এটা আমি চাই না। যখন জেনেই ফেলেছেন তাহলে এই মুহূর্তে তুমি আমাকে কবুল করে নাও, আমাকে তোমার দরবারে নিয়ে যাও। এই কথা বইলা মহিলা যেই সেজদায় পড়া মালিককে ডাক দিল, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখেন আল্লাহর বান্দি সেজদায় গেছে আর সেজদা থেকে উঠে না, আল্লাহর ওলি শরীরের মধ্যে ধাক্কা দিয়ে দেখলেন বডিটা জমিনে আছে কিন্তু রূহটা আল্লাহর দরবারে চলে গেছে। এজন্য ওয়াজ মাহফিল নসিহাতের মজলিস, এই মজলিস গুলাতে আমি আসি নাই, আল্লাহ আমাকে আনছেন। আর এটা আলামত, এটা লক্ষণ হলো আল্লাহ আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, যেন আমার জীবনের কিছু ভুল আমার জীবনের কিছু ত্রুটি এই জায়গায় বসে আমি যেন ধরতে পারি, আমার ভুল আমি যেন ধরতে পারি, আর যেন এই ভুল থেকে তওবা করে আমি বের হয়ে আসতে পারি, আল্লাহ মায়া কইরা তার বান্দাটারে এখানে হাজির করে। উদ্দেশ্য হলো নিজের ভুল ধরা, উদ্দেশ্য হলো নিজের মন্দ পথগুলি চিনা যে আমি কোন পথে আছি। তাহলে ওয়াজ মাহফিলে আসলাম বসলাম শুধু শুনবো না আমলের নিয়তে? আল্লাহ কি আমাদেরকে এখানে আনছেন শুধু শোনার জন্য না আমল করার জন্য? এটা হলো হসপিটাল, ওয়াজ মাহফিল হসপিটাল, এখান থেকে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যাবেন আর বাড়ির গিয়ে একটা একটা করে ঔষধ খাবেন। হুজুর যা বলছে এক একটা আমল করবেন, এক একটা ঔষধ খাওয়া হবে। আপনি ডাক্তারের প্রেসক্রিপশন হাতে নিলেন, ঔষধ খাইলেন না, জিন্দগিতে রোগ ভালো হবে না? আর আমরা তো এখন শুনি, শোনার আগে যা শোনার পরে ওটা, ঠিক না? সুদেরও আজকে আর কম করা হয়, সুদের ওয়াজ আর কত করতাম, সুদের ভয়াবহ পরিণতির কথা, সুদকোরের কঠিন শাস্তির কথা আর কত বলবো হুজুর। একটু সামনে আগাই ভাই, একটু সামনে আগাই, একটু নড়াচড়া দিই, একটু সামনে আগাই, আগাই যাই, কম সময়, যেহেতু আমার ভাই শরীফুজ্জামান সমক চলে আসছেন অতএব লম্বা বয়ান হবে না, আবার আজকে আমাদের দুজন ঢাকা যেতে হবে যেহেতু আগামীকাল জুমা, একটু সামনে আগাই বসি, দেরি না করি, দেরি না করি, সামনে আগাই যাই, একটু নড়াচড়া দিই। মাহফিলের মাঝখানে সামনে আগান বসেন, এগুলা কইলে আলোচনার মূল নষ্ট হয়ে যায়, আলোচনার কি নষ্ট হয়ে যায়, শুরু থেকে আমরা একটু চেপে চেপে বসে দাও, বসে পড়ি, এখন যেখানে আছি বসে যাই, যে যেখানে আছি বসে যাই। আমাদের হালতটা কেমন, আগে যা ওয়াজ শোনার পরেও, জোরে কোন, ওয়াজ শোনার পরেও, তা যে মানুষটা ওয়াজ নসিহতে এসে বসে নিজের আমলকে সংশোধন করার জন্য, কিছু কথা নেওয়ার জন্য, কিছু আমল নেওয়ার জন্য, আল্লাহ তাকে ওয়াজ নসিহতের আগের অবস্থার পরের অবস্থার বেশ কম করে দেন। আর যে আইসা বসে শুধু কিছু কথা শুনবো আর কানেই থাকবো, বাকিটা আর বিতরে নিব না, তার পরিবর্তন হবে না। যেই সে কি করেন, লোহারে যখন কামারে ফিটা খাইয়া লোহায় খালি কয় যতই ফিটাও, যেই সে, যেই সে, যেই সে, আমার যতই ফিটাও, আমি লোহা কিন্তু শোনা হইতাম না, আমি লোহা হইতাম, বুঝেন? আমরা কি লোহা না মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, দুই সুর গোড়া চুরি করে বাজারে এনে উঠাইছে বিক্রি করবো,
এখন বড় সুরে খোঁজ তুই নে বাজারে তুল, আমার বেসাবে ধরছে দাম দর যদি ভালো দেখোস বিচ্ছে লাইস, আর যদি দেখোস মালিক আইসে কুজিয়াতে কন্যা একবারে মাটিত লাগাই দিবে, যদি খালি কয় আমার বুড়া পারবে নি কয় পারবো নি মানে কয়তে যা আমি পেশাব করে, হে পেশাব করতে গেছে এদিকে এক গুড়া নিয়ে বাজার উঠছে আইসে এক বাটপার আয়া কয় ভাই গুড়াটা বেচবা যে শুনবে কয় হ বেচবার লাগেই তো তুমি কয় দাম কত কয় দাম 25,000 দাম তো কম না গুড়ার দৌড় আছে নি কয় দৌড় আছে নি মানে তো দিয়া দেখো বাটপারে কয় আমি তো ইডই চাই তুমি খালি কইতা বলে দৌড় দে টেস্ট করো হে গুড়ার পিঠে উঠতে ওই কয় একটু দেখি আয় কয় দেখি আও মনে মনে কয় খাইন তো না উঠতে এমন এক দৌড়ানি দিছে গেছে তো গেছে আর ফিরে না সুরেও বুঝছে যে বুঝছি আমি তো দেখা যায় বড় বাটফারে এত ধরা ফললাম রে আমার থেকে আরো বড় বাটফার আছে এ যে গেছে আর আয় না এখন বড়টা পেশা পোশাক ফিরে আইসা এখন কি রে কি হইলো বুঝছে লিস তুই বলে হবে চলেছি কত টাকা বেচছ তো যে দামে কি না এই দামে বেচা যে দামে কিনছি এই দামে বেচছে লাইছি কই আরামি কস কি কই কই মু সুরের রূপে ডাকাই আমরা করছি শুরু নিয়া গেছে যেটা এটা ডাকাই তাহলে আমরারও যদি অবস্থা হয় যে যে দামে কিনা এই দামে বেচা ওটা তো আসুনার আগে যা পরে ওটা তে তো আর আসুনে লাভ হইব না ঠিক না বেটে পরিবর্তনের দরকার আছে নি না নাই আরে হাজিরিন আমার একটু বলা হইছে যে দিন শিক্ষার উপরে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে একখান আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ الله বলে আমি কুরআন নাযিল করেছি শিফা বানাইয়া কুরআন নাযিল করেছি রহমত হিসাবে রহমত কোরআন হলো শিফা কোরআন হলো রহমত যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমত নাজিল হয় ঠিক না বেটিক জোরে বলার যেই সমাজের মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে এই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা রয়েছে এই সমাজে মাদ্রাসার খাতিরে আল্লাহর পক্ষ থেকে রহমত আমি মৌলবীর কথা নয় কথাটা হলো কার আরো জোরে বলি কার ভাইরা আমার কোরআন হলো এই জগতের রূহ কোরআন হলো জগতের রূহ কোরআন যতদিন জমিনে থাকবে ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবেন কোরআন যেদিন থেকে জমিনে থাকবে না ওই দিন এই জমিনকেও আল্লাহ পাক রাখবেন না ধ্বংস করে দিবেন কোরআন হলো জগতের রূহ ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করে শুনেন কিয়ামতের আগে আল্লাহ পাক কোরআনের হরফগুলি উঠায় নেবেন কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক হাফেজ কোরআনদের সিনা থেকেও আল্লাহ কোরআনকে উঠায় নেবেন ভাইরা মায়ার নবী দয়ার নবী রহমতের নবী সাক্রাত শুরু হবে মারজমুত নবী অসুস্থ জিব্রিল আমিন মায়ার নবীকে সালাম জানাইলেন আর ডেকে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জিব্রাইলের সাথে একজন ফেরেশতা এসেছেন গো নবী আপনার দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি অপেক্ষা করেন আপনার অনুমতির অপেক্ষা আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তুমি ডুববা যদি বন্ধু অনুমতি না দেয় ডুববা না অগণবী জানেননি ওই ফেরেশতা এমন এক ফেরেশতা যেই ফেরেশতা কারো ঘরে আর বাড়িতে ঢুকতে কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না
কিন্তু আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি লাগবে। তিনি হলেন আর কেউ না, জান কবজকারী ফেরেশতা মালাকুল মউত আজরাইল। নবীজি বলেন, ভাই জিব্রিল অনুমতি দিলাম। অনুমতি পেয়ে জিব্রিল আমিন ঢুকলেন, মালাকুল মউত আজরাইল ঢুকলেন। ওই মুহূর্তে আল্লাহর নবী জিব্রিল আমিনকে বলতেছেন, ভাই জিব্রিল একটা প্রশ্ন তোমারে করি, একটু বলো। আমি তো আখেরি নবী, শেষ নবী, আমার পরে কোন নবী দুনিয়ায় আসবেন না। তোমার ডিউটি তো শুধু নবীদের কাছে, রাসূলদের কাছে। আমি দুনিয়া থেকে বিদায়ের পর তুমি কি আর কোনদিন দুনিয়ায় আসবা নাকি? জিব্রিল আমিন বলেন, নবী গো, আপনি বিদায়ের পরও আমি দুনিয়ায় আসব কিছু কিছু জিনিসকে তুলে নেওয়ার জন্য। একটা হলো আমানত, দ্বিতীয় নম্বর দশটা কথা বলেছেন, দশটা জিনিস উঠায় নেওয়ার জন্য। এর মধ্যে একটা জিনিস, সর্বশেষ যে জিনিসটা উঠায় নেব সেটা হলো কোরআনের হরফ। কোরআনের আজমত মানুষের দিল থেকে চলে যাবে, কোরআনের মহব্বত, কোরআনের বরাত্ব, পবিত্র কোরআনের আজমত মানুষের দিল থেকে উঠায় নেওয়া হবে। আর কালামুল্লাহ শরীফের হরফ উঠায় নেওয়া হবে। ওই হরফ উঠানোর জন্য এইভাবে দশটা জিনিস তুলে নেওয়ার জন্য আমি দুনিয়ায় আসবো। মায়ার নবী দয়ার নবীকে জিব্রিল আমিন এই কথা শুনাইলেন। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে মানুষরা দেখবে ঘরের মধ্যে যে কোরআন, এই কোরআন আছে কিন্তু এর কালো কালো হরফ নাই, কাগজ সাদা হয়ে আছে। পাশের ঘরের মানুষকে ডাক দিয়া বলবে, তোমাদের কালাম, তোমাদের কোরআনের হরফ আসেনি, একটু খুলে দেখো। পাশের ঘরের মানুষও কোরআন খুলে দেখবে, কোনো হরফ নাই। সাথে সাথে হইচই শুরু হয়ে যাবে, এক শহর থেকে অন্য শহর খবরে লাগানো হবে, সবার একই কথা একই আওয়াজ, না না কোরআনে হরফ নাই। এক দেশ থেকে অন্য দেশে আওয়াজ চলে যাবে, ভারতের মুসলমানও বলবে, না না আমাদের কোরআনেও কোনো হরফ নাই। সাথে সাথে হেজাজে খবর চলে যাবে, আরব দেশে খবর চলে যাবে, কোরআনের হরফ তোমাদের আসেনি। আরবের মানুষগুলিও বলবে, কোরআনের হরফ নাই। আমার ভাইরা বন্ধুরা, হাফেজে কোরআনদেরকে বলা হবে, একটু কোরআন তেলাওয়াত করো, কিন্তু হাফেজে কোরআন তিলাওয়াত করতে পারবে না, তাদের সিনা থেকে অতি কোরআন তুটে না হবে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করার সিদ্ধান্ত নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনের তিলাওয়াত যত বেশি হবে, এই জগতের টিকে থাকার পাওয়ার তত বেশি বাড়বে। কোরআনের চর্চা যত বেশি হবে, আল্লাহর কালামের তিলাওয়াত যত বেশি বেশি হবে, জমিন টিকে থাকার পাওয়ার তত বেশি বাড়বে, তত বেশি বাড়বে। ভাইরা আমার, কোরআন আল্লাহ পাক উঠায় নেওয়ার আগ পর্যন্ত এই কোরআনের হেফাজতের জিম্মাদার কে? জোরে আওয়াজ দিয়া বলেন, আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন, কে? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, তাওরাতের হেফাজতের জিম্মাদার আল্লাহ হন নাই, ইনজিলের হেফাজতের জিম্মাদার আল্লাহ হন নাই, অন্য কোন আসমানি কিতাবের হেফাজতের জিম্মাদার আল্লাহ পাক হন নাই। কারণ কি? কারণ কি? শুধু কোরআনের হলেন কারণ কি? কারণ হলো আসমানি আগের যত কিতাব রয়েছে সমস্ত কিতাবগুলি একটা নির্দিষ্ট জমানার জন্যই শুধু সম্পৃক্ত ছিল, নির্দিষ্ট কালের জন্যই শুধু এই তাওরাত ছিল, ইঞ্জিল ছিল। ওই জমানা শেষ, তাওরাতের কার্যক্রম শেষ, বন্ধ। কিন্তু পবিত্র কোরআন কোন জমানা, কোন কাল, কোন দেশের জন্য শুধু খাস নয়, কিয়ামত পর্যন্ত এর হুকুম থাকবে। এজন্য আল্লাহ এর হেফাজতের জিম্মাদার হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাওরাত ইঞ্জিল পরিবর্তন হয়েছে, কোরআনের পরিবর্তন কেউ পারবে? জোরে বলেন। একটা জের জবর বদলানোর ক্ষমতাও কারো নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইনার শাসন আমলে ইনতাকিয়া শহরের কিছু মানুষ, ফারুক আজম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার প্রস্তাব নিয়ে আসলো, আমিরুল মুমিনিন আমরা ইনতাকিয়া মানুষ, আমাদের বিরুদ্ধে কোরআনে একটা বদনাম আছে, পবিত্র কোরআনে আমাদের উপরে কি আছে জোরে বলেন, মা আপনারা আমার কথা বুঝেন না নি তো জবাব দিয়েন তে, পবিত্র কোরআনে আমরা ইনতাকিয়া বাসীর উপরে বদনাম, কি বদনাম, বদনামটা হলো হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খাজির আলাইহিস সালাম এই দুইজন যে সফর করছিলেন, একটা বাজা মাছ লইয়া, এই ঘটনা আপনারা শুনছেন নি, আমি এই ঘটনা কইলে আমার আলোচনা হইত না, এটা তো শেষ হয়ে যাবে। মূসা নবী আর খাজির আলাইহিস সালাম ইনারা একটা সফরে বের হয়েছিল, দেখা হইছে দুজনের, তারপরে মূসা নবী কয় আমার আপনার সাথে আমি থাকব, খাজির আলাইহিস সালাম বলেন তুমি আমার সাথে থাকবা কেমনে, আমি যা করব ওইটা সইতে পারবা না, বলে না সইতে পারবো, কথা হইলে ওয়াদা করো কথা কইবা না, দেখবা খালি কথা কইবা না। সফর শুরু হইছে, ওইতে ওইতে নদী পার হইছেন, এরপরে দিয়া একটা গ্রামের পাশ দিয়া তারা যাইতেছেন, একটা এলাকার পাশ দিয়া, পেটে খুব ক্ষুধা, মূসা নবীর ও হযরত আলাইহিস সালাম দুজনের পেটে ক্ষুধা, মূসা নবী বলতেছেন ও আল্লাহর ওলি এই এলাকার মানুষ একটু কম না, আমরা একটু খাওয়া, মেহমানদারি করলে তো একটু উপকার হয়, জান তো যাইতেছে, তো দুজনে এলাকার মানুষের কাছে একটু মেহমানদারি চাইলেন, কিন্তু ওই মানুষগুলি মেহমানদারি করলো জোরে হোকা, ফা আবাউ, পবিত্র কোরআনে আসছে ফা আবাউ, তারা অস্বীকার করল, বলে দৌড় নিয়ে যাও সামনে যাও খাওয়াইতে পারবো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসা নবী আর হযরত আলাইহিস সালামের এই ঘটনা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ কইরা ওই মানুষগুলি যে অস্বীকার করছিল এই কথাটাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন, ফা আবাউ, যারা অস্বীকার করলো আমার নবীরে খাওয়ায় নাই, খাইতে চাইছিল খাওয়ায় নাই, তাহলে এটা কত বড় একটা বদনাম। যদি বান্যা সুঙ্গের উপরে আল্লাহ পাক কোন কোরআনে আয়াত নাযিল করে রাখতো যে এই বান্যা সুঙ্গের মানুষ আমার নবীর সাথে এমন করছিল, যত বড় মুসলমান হই যত বড় আল্লাহ ওয়ালা হই এই কোরআন থেকে বদনাম মেটাইবার সুযোগ আছে, এই মানুষগুলি পড়ছে এখন এই বিপদে। এরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ওই সময় ওনার কাছে এই এলাকার সব মানুষ পরে মুসলমান হইয়া বহুত বড় ভালো ভালো আল্লাহ ওয়ালা হইছে, এরা আমিরুল মুমিনিনের কাছে আয়েশা একটা আবেদন করলো, ও আমিরুল মুমিনিন আমাদের ব্যাপারে কোরআনে বদনাম, আমাদের পূর্বপুরুষ এরা খাওয়াইছে না নবীরে, চরম ভুল করছে, মারাত্মক ভুল করছে, কিন্তু আমরা এই গালি এখনো শুনবো কেন, এই বদনাম এখন আমাদের উপর থাকবে কেন, আমরা তো এখন নবীদেরকে আপ্যায়ন করি, আমরা এখন ওলি আল্লাহদেরকে মর্যাদা দেই সম্মান দেই, আমাদের অবস্থা আর ওই অবস্থা তো এখন অনেক তফাত, কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আবাউ শব্দ আল্লাহ দিয়া তো বদনাম চিরদিনের লাগে লিখে দিয়েছে, এখন আমরা আসছি আপনার কাছে আমাদের এই বদনামটা একটু দূর নি করা যায়। হযরত ফারুক আজম বলেন কেমনে, কোরআন শরীফে যে আবাও আছে, আবাও আলিফ বা ওয়াও, এই বার নকটাটারে নিচ থেকে কাটিয়া উফরাই নই, আর আনলে পরে ওই নুন আরেকটা ফুটা দালাই তো ওই জায়গা, তা বেশি বেশি বদলানি লাগতো না, শুধু কোরআনের এই একটা শব্দের একটা নুকটারে উপর থেকে নিচ থেকে উফরে আনতা, এই আনলে পরে ওই বদনাম দূর হয়ে যায়, আবাও না থেকে হয়ে যায় বা আতাও, আর আতাও অর্থ হইল যে এরা নবীরে দাওয়াত খাওয়াইছে, নক্তার নিচ থেকে উপরে আনলে অর্থ কি হয় জোরে হোক কি হয় দাওয়াত খাওয়াইছে, আর নক্তার নিচে থাকলে হয় খাওয়াইছে না অস্বীকার করছে, ওই এরা খালি একজোর প্রস্তাব দিছিল যে বেশি কিছু বদলানি লাগতো না কোরআন শরীফের, শুধু এই শব্দটার নুকটাটারে উপর নিচ থেকে উপরে আইনুই, তাই আমরা বদলাম জায়গা, আমরা আরো প্রশংসা হয় আমরা খাওয়াইছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা শুনিয়া
বলছিলেন মিয়া কই হাত দিছ টের পাও না, কই হাত দিছ টের পাও না। আমি উমরের রাজত্ব চলে যেতে পারে এই একটা নুকতা না বদলানোর কারণে, যদি আমি উমরের ক্ষমতা চলে যায়, এমনকি আমি উমরকে মাইরা টুকরা টুকরা করা হয়, যদি এই নুকতা না বদলানোর কারণে আসমান ভেঙে যায়, জমিন ভেঙে যায়, তবুও কোনদিন পবিত্র কোরআনের একটা নুকতা পরিবর্তন করার সাহস উমর করবে না, কেউ করতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ, কেউ না। কেন? যদি পরিবর্তন কেউ করে আর পরিবর্তন হয়, আল্লাহর আযাব সবাইকে পাকড়াও করে ফেলবে। তাহলে বোঝা গেল, আমি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করি আর না করি, কোরআনের চর্চা করি আর না করি, এই কোরআন কিয়ামত পর্যন্ত টিকায় রাখার জিম্মাদার কে? আল্লাহ। আমি করলে লাভ কি? আমি এর চর্চা করলে লাভ কি? লাভ হলো আমি যে সমস্যায় আছি, আমার ঘরে যে গজব, এই গজব বন্ধ হবে, রহমতের দরজা খুলবে। কারণ কোরআন কে আল্লাহ রহমত বানায় পাঠাইছেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, বেশক এই ঘরে রহমতের দরজা খোলা। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না আর গান বাজনা চলে, টেলিভিশন দৈনিক একবার পাঁচবার দশবার চালানো হয়, কিন্তু আল্লাহর কালাম দৈনিক একবারও তেলাওয়াত হয় না, আল্লাহর কালাম সপ্তাহে একবারও তেলাওয়াত হয় না, আল্লাহর কালাম এমনও কিছু ঘর আছে মাসেও একবার কোরআন তেলাওয়াত হয় না। তুমি পানি পড়ার জন্য যতই হুজুরের কাছে দৌড়াও, তুমি তাবিজের জন্য যতই মৌলানা সাহেবের কাছে আর মুফতি সাহেবের কাছে আর কবিরাজের কাছে দৌড়াও, গজবের দরজা তুমি খুলছো, রহমতের দরজা তুমি নিজেই বন্ধ করে রাখছো। ঠিক না? বেডিক জোরে বলে কোন লাভ? মা বোনদেরকে বলি, কবিরাজ দেখলেই পাগলে দৌড় দিও না। কবিরাজের কোনো ক্ষমতা নাই ঘরের অশান্তি দূর করতে। অশান্তি দূর করার তাবিজ তোমার ঘরে, গজব দূর করার তাবিজ তোমার ঘরে, সন্তানকে কন্ট্রোল করার তাবিজ তোমার ঘরে, স্বামীর মারধর থেকে বাঁচার তাবিজ তোমার ঘরে, সেটা হলো আল্লাহর হুকুম বাসক তো নামাজ পড়িরা, দৈনিক একবার হলো কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, অসংখ্য নজির রয়েছে আল্লাহর পক্ষ থেকে, সমস্ত সমস্যা সমাধান হয়ে এই ঘরে রহমত নাজিল হবে। ঠিক না ভাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আফসোস, মুসলমান কোরআন তেলাওয়াত করবো কিতা তেলাওয়াত করতেই জানে না। এই গান যদি জরিপ করা হয়, অর্ধেক আমার মনে হয় বাদ হয়ে যাইবেন যে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তেই জানি না। তামাম পৃথিবীতে 150 কোটি মুসলমান, যদি 150 কোটি মুসলমানের মধ্যে জরিপ চালানো হয়, দেখা যাবে অর্ধেকের বেশি মুসলমান কোরআন তেলাওয়াত জানে না। যে কোরআনের খাতিরে সে আজকে মুসলমান, এত দামি এত মর্যাদা, যে কোরআন তার জন্য সুপারিশ করবে, যে কোরআনের খাতিরে আল্লাহ বলেছেন দুনিয়াতে ইজ্জত দিবে, সম্মান দিবে, দুনিয়াতে বিজয় দিবে, লাঞ্ছনার জীবন থেকে আল্লাহ তার রেহাই দিবে, এই কোরআন মত জীবন গড়া তো দূরের কথা, তিলাওয়াতই জানে না। 150 কোটির মধ্যে অর্ধেকের বেশি এমন মিলবে। ঠিক না? বেডিক জোরে কর। বাংলাদেশের হালত, বাংলাদেশের হালত এমন, আজকে যুবক ইংরেজি শিখতে জানে, আমরা ক্রেড আমরা বাহাদুরি করি, আমার ছেলে কম্পিউটার জানে। হুজুর, আমার আয়া কয় হুজুর আমার ছেলে তো কম্পিউটারে অমুক অমুক কি কি জানি ফাংশন কইছি, এগুলো আমার মনে নেই, এই ফাংশন শিখে লাইছে, সে তো এই অল্প বয়সে অনেক আগায় গেছে। আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক শিখছে, কোরআন শিখছে নি। কই হুজুর এটা তো শিখছে না। ষোলো আনার মধ্যে আটা নামিস, আটা না গেল নাকি পুরা জীবনটাই গেল? পুরা ষোলো আনাই তার বরবাদ। ষোলো আনার মধ্যে আটা না বরবাদ না, পুরা ষোলো আনা ওই বরবাদ, ষোলো আনা ওই বরবাদ। ওই যে মাঝি কইছিল, মাঝি কইছিল, হ্যাঁ বিজ্ঞানী উঠছে, উঠিয়া মাঝির কয় নৌকা বার কর, মাঝি নৌকা বার করতেছে, নদীর মাঝখানে যাওয়ার যাইতেছে আর মাঝিরে প্রশ্ন করতেছে, মাঝিরে এ মাঝি একটু বলতো দেখি নদীর জোয়ার ভাটা কখন হয়? মাঝি কয় সা,
কি কোনো ওই এর আগে ভাড়া জিগেছে ভাড়া কত কো ভাড়া দশ টাকা অসুবিধা নেই তোর ভাড়া দশ টাকাই দিব উঠতে কয় তোরে আমি কিছু প্রশ্ন করবো প্রশ্নের জবাব দিবে যদি না পারোস তো ভাড়া কাটবো তোর দশ টাকা না ষোলো টাকা দিব না পারলে ভাড়া কাটবো কয় স্যার অসুবিধা নেই হে তুলছে সুদা মানুষ সরল সুদা মানুষ উঠছে উঠছে পরে কয় কত নদীর জোয়ার ভাটা কখন হয় কয় স্যার প্রশ্ন করবেন তো একটু সোজা প্রশ্ন করে নত কঠিন করলে কেমনে তুই পারস না দশ টাকার মধ্যে পাঁচ টাকা বার আচ্ছা আরেকটা হয় স্যার আপনি আজ জোর করে কই স্যার একটু সোজা প্রশ্ন করেন এত কঠিন করেন না আচ্ছা ক গেছে যাই বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে ক বই পুস্তক পড়ছে এরা জানে আমি সারা জীবন নদীতে কি নৌকা পাইছি আমি এটা কেমনে কইব পাঁচ টাকার মধ্যে আড়াই টাকা ভাড়া রয়েছে আর হের কত আড়াই টাকা মাঝি মনে মনে হয় সার রে লইলাম না বাটফার রে লইলাম আল্লাহ জানে দেখতে তো সারের মতোই কিন্তু যে ডগ ধরাইছে আমার শেষে তো আমার ভাড়া এক টাকা দিত না এরপরে কয়ে রয়েছে প্রশ্ন আরেকটা তোর আড়াই টাকার বুঝ যদি ফারস্ত কয়ে পারলে কয় কি কয় ক ইংরেজরা ভারতবর্ষ কতদিন শাসন করছে খোসা ইটা তো হিটের থেকে আরো কঠিন আপনি এতদিন আসিলেন বাংলাদেশে ওন দিকে গেছেন গিয়ে ভারতবর্ষ কয় তোর আড়াই টাকা বাদ এখন হে বুঝছে যে একশো একশো বাটফার রে লইছে এটা মূলত সার না প্রশ্ন করে করে হে সব কয় সার ঠিক আছে অসুবিধা নাই কি করি আর কপাল যা আছে ভাড়া না দিলে আপনার সাথে তো ঝগড়া করতে পারবো না এমনি দেখে আকাশের মধ্যে হাঁজ হইছে কাল বৈশাখী জড়াইব কালা হয়ে গেছে আর দেখা যায় তোফান আইতেছে একটু পরে শুরু হইব হয়তো হতো আর কি তার নৌকা ডুবব সাঁতার জানেননি আপনি জ্বরে তখন নৌকা ডুবাইব সাঁতার আপনি জানেননি কয় বেটা সারা জীবন ঢাকা শহরে বড় হয়েছি নদী তুই কোনোদিন পানিতে নামছি না আমি সাঁতার জানবো কেমনে হয়তো আমার তো আটা নামি চা ছিল আর আপনার জীবনের শূন্য আনা ওই হন মিশা কারণ এখন যে নৌকা ডুববো এটার থেকে বাঁচবার কোনো সুরত নাই হয়তো তোর নৌকা একটু তাড়াতাড়ি বা হয় আমি তাড়াতাড়ি নিতাম না আমি এখন বাইতাম হয়েছিলি না হয় তোর আত ধরলাম ফাউদর কোনো ফাউদরা ধরি নাই কোনো ফাউদরা ধরি নাই হয় রে বাজান তুই যা কস্তা বলে তা যা কস্তা যদি হয় আমার দশ টাকা বাজে বিশ টাকা দেওয়ার লাগবে এখন বাড়া হয় বিশ টাকা না তুই পঞ্চাশ টাকা নিস তাড়াতাড়ি বার কর তুই আরে হাজিরিন এইভাবে যদি আমরা আমাদের জীবনে হিসাব মিলাই সব পারি আমি বিজ্ঞান অঙ্ক ইংরেজি কম্পিউটার সব লাইনে আমি একদম স্কলার মানে একদম স্টার কিন্তু ওই সুল্লানা যদি আর দেওয়া হয় কোরআন শরীফ সহি শুদ্ধ করে ফরসনি এটা নাই ঠিক না ভাই আমার ভাইরা বন্ধুরা যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হয় এরে কোরআন তোমাকে যে আমি পড়বো তেলাওয়াত করব তোমার নাম কি আল্লাহর কালাম তার নিজেই নাম বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাওহিন ইন্নাহু লাকুরআনুন কারীম কুরআন বলে দিবে আমার নাম হলো কুরআনুল কারীম এবার যদি প্রশ্ন করেন বাড়ি কই তোমার বাড়ি কোথেকে তুমি এসেছো কোরআন নিজেই প্রশ্নের জবাবে বলবে বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাওহিম মাহফুজ আমার বাড়ি হলো লৌহে মাহফুজ আমার
বাড়ি হলো লৌহে মাহফুজ, নাম জিজ্ঞেস করেছেন নাম বলে দিল, বাড়ি জিজ্ঞেস করেছেন বাড়ি বলে দিল, আমার বাড়ি লৌহে মাহফুজ। সপ্ত আকাশের উপরে রয়েছে বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে লৌহে মাহফুজ, যেই জায়গাটা হলো কোরআনের বাড়ি, কোরআনের বাড়ি। এবার যদি আপনি প্রশ্ন করেন এত উপর থেকে, এত উপর থেকে কেমন করে তুমি আসলা, কোরআন নিজেই জবাব দিবে, নাজালা বিহি রূহুল আমিন, আমি জিব্রাইল মারফতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি আপনি প্রশ্ন করেন বুঝলাম কোরআন তুমি জিব্রাইল মারফতে এসেছো, বলো তো তুমি কোন মাসে এসেছো, জানুয়ারি মাসে না ফেব্রুয়ারিতে নাকি মার্চ মাসে নাকি এপ্রিল মাসে, কোরআন জবাব দিয়া বলবে এরে নালায়েক আমি কোরআন কোন মাসে এসেছি, জানুয়ারি ফেব্রুয়ারি গণলে পরে তুমি আমাকে পাবা না, আমি কোরআন কোন মাসে এসেছি, যদি তোমার জানতে হয় আরবি মাস জানতে হবে, আমি এসেছি শাহরুর رمضان الذي أنزل فيه القرآن আমি কোরআন রমজান মাসে এসেছি, রমজান ও ভাইরা রমজান মাস ইংরেজি মাস গণলে পাওয়া যায় নাকি আরবি মাস গণলে পাওয়া যায়, আরো জোরে বলেন কোন মাসে, আরবি। এবার যদি আপনি প্রশ্ন করেন এর কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, দিনে এসেছো নাকি রাতে এসেছো, এবার কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রাতে শবে কদরের রাতে এসেছি, শবে কদরের রাতে। যদি প্রশ্ন করা হয় কেন এসেছো, হুদাল্লিন্নাস হুদাল্লিন্নাস, আমি কোরআন এসেছি মানুষের হেদায়াতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কেন এসেছি, কয় হেদায়েতের জন্য এসেছি, ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আমার ভাই চইলে আসছেন লম্বা চোরা কথার দিকে আর যাব না, যে কথা বলতেছিলাম কোরআন এত দামি, এত দামি, জগতের রূহ হলো কোরআন, জগতের রূহটা হলো কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে লাভ আসেনি না নাই, জোরে বলেন, আরো জোরে বলেন আসেনি না নাই। লালিয়ে মাসনুনা নামক কিতাবের মধ্যে নবীজির এক হাদিস, যে মানুষ কোরআন তেলাওয়াত করলো ফজরের পর সূরা ইয়াসিন, বা জোহরের পরে, জোহরের পরে আমার ভাইয়েরা সূরা রহমান, আসরের পরে সূরা ওয়াকিয়া, আসরের পরে সূরা আবাসা, আর যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলক তেলাওয়াত করে, ভাইয়েরা বন্ধুরা একটা হাদিস শুনেন, পেয়ারা নবী রহমতের নবী বলেন এশার পরে সূরা মুলক, এশার পরে সূরা মুলক, যদি কেউ তেলাওয়াত করে এই রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ সূরা মুলক তেলাওয়াত করার খাতিরে কবরের আযাব মাফ করে দিবেন। হাদিস শরীফে মায়ার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর কুদ্দতি কদমের পাশে একটা সবুজ পাখি এসে বসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিরে পাখি তুই কে, পাখি জবাব দিয়া বলবে মালিক আমি হলাম তোমার কোরআনের, তোমার কোরআনের একটা সূরা, সূরার নাম হলো সূরা মুলক, কেন এসেছো, কি জন্য এসেছো, বলবে মালিক যে তোমার পাশে আসামি হয়ে দাঁড়ানো ওই মানুষটা কোন কারণে জাহান্নামি আমি জানি না, তবে একদূর জানি মালিক এই বান্দা তোমার এশার নামাজ পড়ে আমি সূরা মুলক তেলাওয়াত না কইরা ঘুমাইত না, ওগো মালিক আজ যদি তুমি তাকে এই মুলকের খাতিরে তারে জান্নাত না দাও, আমি তোমার কুদরতি কদম ধরলাম, তোমার কদম ছাড়ব না। ও ভাইরা বন্ধুরা এজন্যই কোরআন পড়া, কোরআন পড়লে, কোরআন পড়লে ঘরে রহমত, কোরআনের চর্চা যেই জায়গায় হয় এই এলাকার মধ্যে রহমত, মাদ্রাসায় যারা পড়ে যারা পড়ে, আয় আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ায়, আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর নবীকে জানায় দিছেন বন্ধু জানায় দাও, কুল কায়তা কায়নাতের মধ্যে এরা খায়ের, কুল কায়নাতের মধ্যে এরাই শ্রেষ্ঠ, কারণ আমি আল্লাহ বড়, আমার কালাম বড়, এই কালাম যারা পড়বে তারাও বড়, এই কালাম যারা পড়াবে তারাও জগৎ
মুহূর্তের মধ্যে বড়, মন্ত্রীর চেয়েও একজন কোরআনওয়ালার দাম বেশি, মিনিস্টারের চেয়েও একজন কোরআনওয়ালার দাম বেশি, আহলে সামার মধ্যেও তারা খায়ের, আহলে জমিনের মধ্যেও তারা খায়ের, আহলে বাহরের মধ্যেও তারা খায়ের, আহলে বারের মধ্যেও তারা খায়ের, আহলে মালাইকার মধ্যেও তারা খায়ের, তারাই শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ। এজন্য বলতেছিলাম ভাইরা, আমার আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ায়, আমার আপনার সন্তানকে যদি কোরআনওয়ালা বানায়, তাহলে লাভ কি হবে? লাভ কিয়ামতের ময়দানে দুনিয়ার জগতে আপনার সন্তানের মাথায় পাগড়ি পরাই দিয়েছে তার উস্তাদ। আর যেই বাপ মা সন্তানকে কোরআন পড়াইলো হাফিজ বানানোর নিয়তে, আলেম বানানোর নিয়তে, মুফতি সাহেব বা দিশ সাহেব বানানোর নিয়তে, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন ওই বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাই দিবে। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, নূরের মুকুট আল্লাহ বাপমারে পরায় দিবেন। এটা হলো বাপমার ইজ্জত, বাপমার ইজ্জত। কারণ নবীর বাবা এত ইজ্জত পাবে না, নবীর বাবা রসুলের বাবা এত ইজ্জত পাবে না। একজন কোরআনওয়ালা হাফিজ কোরআনের বাবা, হাফিজ কোরআনের মা যতটা ইজ্জত আল্লাহর কাছে পাবে। কারণ কি? কারণ হলো নবী, নবী নবী হওয়ার জন্য বাপমার কোনো সিদ্ধান্ত নিতে হয় না, নবী হওয়ার জন্য, রসুল হওয়ার জন্য বাপমার সিদ্ধান্ত নিতে হয় না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই আল্লাহ নবী বানান, রাসূল বানান। ইবাদত কইরা, তাহাজ্জুদ কইরা, তাসবিহ কইরা নবী হওয়া যায় না। ইবাদত গুজার হইয়া ওলি আল্লাহ হওয়া যায়। নবী হইতে গেলে আল্লাহর মনোনয়ন লাগে, আল্লাহ নির্বাচন করা লাগে। এজন্য ভাইরা, ও নবীর বাপ হওয়া কোনো ক্রেডিট নয়, কিন্তু যদি আপনি একজন আলেমের বাপ মা হতে চান, আপনাকে বহুত বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে। এলাকার মানুষেরা বলবে মাদ্রাসায় পড়াইলে পড়ে পেট পালতে পারবে না, এলাকার মানুষেরা বলবে আত্মীয় স্বজন বাধা দিবে, আপনজন বাধা দিবে, ছেলেটারে মাদ্রাসায় দিও না, ছেলেটারে মাদ্রাসায় দিলে পরে নষ্ট হয়ে যাবে, কেমন করে জীবন পরিচালনা করবে? ওই অবস্থায় বাপ মা, এলাকার মানুষ, আপনজন সবার সিদ্ধান্তকে, সবার সিদ্ধান্তকে, সবার মতামতকে প্রত্যাখ্যান করে আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য বাপ মা মাদ্রাসায় দেয়, ঠিক না বেঠিক জোরে কন? এজন্যই মালিক কিয়ামতের ময়দানে নবীর বাবাকে খুঁজবে না, এজন্যই আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর ছেলেকে খুঁজবে না, আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর স্ত্রীকে আল্লাহ খুঁজবেন না। কিন্তু রব্বুল আমিন একজন আলেমের বাবাকে আল্লাহ খুঁজবেন, একজন হাফেজ কোরআনের মাকে আল্লাহ খুঁজবেন। আল্লাহ কইজা নিজের হাতে ওই দিন পাগড়ি পরায় দিবেন। তাহলে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াইলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনার ছোট বাচ্চাটা, আপনার ছোট বাচ্চাটা ঘরের ভিতরে এসে দুই খেয়ে বলবে, আম্মা টেলিভিশন বন্ধ করো, আমারে মাদ্রাসায় দিয়েছো, মাদ্রাসায় পড়বো আর ঘরে টেলিভিশন চলবে, হবে না। ছেলেটা এসেই বলবে, মা তুমি বের হতে চাও, বুড়কা পরে বের হও, আমার বড় সরম, আমার বড় লজ্জা লাগে। ছোট্ট বাচ্চাটা ঘরের পরিবেশ সুন্দর করে ফেলে, ঘরের ভিতরে দিনের পরিবেশ ছোট বাচ্চাটাই ছোট কাল থেকে তৈরি করে দেয়। এজন্য ভাইরা বন্ধুরা অনুরোধ করে বলি, কোরআন নিজেও তেলাওয়াত করি, আর সন্তানকে কোরআনওয়ালা বানানোর জন্য আমরা নিজে নিজে নিয়ত করি। যদি নিজে না পারি, নিজের নাতি নসাকে আলেম হাফেজ বানানোর জন্য আমরা নিয়ত করি, কে কে এই নিয়ত করতে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে মঞ্জুর করে, সবাই বলি আমি। আরেকটা আবদার আমার, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিকার নিয়ত কার কার আছে একটু দেখান তো, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। পবিত্র কোরআনের চারটা হক, একটা হলো সহি শুদ্ধ করে তেলাওয়াত, দুই নম্বর হলো কোরআনের দ্বিতীয় হক হলো মহব্বত করা কোরআনকে, তিন নম্বর হলো আজমত, চার নম্বর হলো ইতাআত, এক নম্বরই হলো সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত। আগামী বৎসর আল্লাহ যদি হায়াতে বাসে আমি আয়া দেখতাম এমন কয়েকজন যুবক যারা আগামী কাল থেকে একজন হুজুরের সাথে আলোচনা কইরা একদম আলিফবা তা সাত তাইকা পড়াশোনা শুরু কইরা, তালেবে এলিমের খাতায় নাম লেখাইয়া আগামী বৎসর কোরআন সবক নিছেন এমন কয়েকজন যুবক আমি দেখতে চাই। যদি আপনারা উদ্যোগ নেন, এই উদ্যোগটা নিতে কে কে রাজি আছেন একটু দেখান। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। শিখবো তো আমরা ইনশাল্লাহ।
যেভাবে পারি, যে হুজুরের মাধ্যমে পারি, হুজুর আমি আল্লাহর কালাম শিখতে চাই। আর এই নিয়তে যখন শুরু করবেন, আপনার নাম তালেবে ইলমের খাতায় নাম লেখা হবে। কার কখন মরণ হয়ে যায় ভাই কেউ জানি না, কত যুবক চুকের সামনে চলে গেল, কত খেলার সাথী চলে গেল, কত বন্ধু বান্ধব, কত লেখাপড়ার সাথী আজকে চলে গেল, আমার কখন কোথায় মরণ কেউ জানি না। যদি আমি কোরআন পড়ানোওয়ালা হইয়া খাতায় নাম লেখাইতে পারি, আর ওই অবস্থায় কোরআন সহি শুদ্ধ করে পড়ার আগ পর্যন্ত বা তেলাওয়াত সহি শুদ্ধ করে শিকার আগ পর্যন্ত যদি আল্লাহ আমাকে মরণ কোথাও দিয়া দেয়, হাশরের ময়দানে আল্লাহর আদালতে তাকে আল্লাহর রাস্তায় শহীদি মর্যাদা দান করে উঠানো হবে, কিয়ামতে শহীদের মর্যাদা দান করা হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কালাম ঘরে তেলাওয়াত করার এবং সহি শুদ্ধ করে পড়া হচ্ছে কি হচ্ছে না একজন আলেমের তত্ত্বাবধানে তাইকে শুরু করার, আর ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।